বাহ, সুবর্ণ সুযোগ, মায়ও না এবার দরজাও খোলা, মেঘনা চাইতে পানি। ওবা, মেঘনা চাইতে পানি না, আজ তোর পিঠে পানির বদলে ব্যাট পড়বো। আরে ছাড়ো, আমি ব্যথা পাইতেছি, এত দামরা একটা পোলার কান ধরে টানতে তোমার লজ্জা লাগে না মা? ওবা, তোর লজ্জা করে না? মাস্টার্স পাস কইরা চাকরি বাকরি না কইরা মানুষের বাড়ি বাড়ি যে ঘুরে বেড়াস, তোর লজ্জা করে না? না লজ্জা করে না, কারণ এটা আমার কাজ, আমার কান ধরাও আমার কাজ। আচ্ছা শোনো, কান ছাড়ানোর ব্যবস্থা আমি করে আইছি। আমি তো ওরা বিশ্বাস করি না। আচ্ছা বিশ্বাস করে একবার কানটা ছাড়ো। আগে একবার সাইডা দেখছি কি হয়। আরে এবার অন্যরকম, এবার বিশ্বাস করো, এবার অন্যরকম আমি মাস্টারি করব। সত্যি সত্যি কইতেছস? মা শোনো, আমি অনেকদিন ধরে গ্রামে দুইটা জিনিস খেয়াল করছি। এক নম্বর হইল, পোলাবাইন স্কুলে যায়, পড়ালেখাও করে, কিন্তু সত্যিকারের মানুষ হইতেছে না। কারণ হইল সাধারণ জ্ঞানের অভাব। আর দুই নম্বর হইল, মানুষ হাসে না, হাসতে ভুলে গেছে, এবং হাসতে ভুলে যাওয়ার ফলে মানুষের কষ্ট বাড়ছে, মানুষের দুঃখ বাড়ছে, মানুষের বিষণ্নতা বাড়ছে, মানুষের কাজকামে উদাসীনতা চলে আসছে। এই জন্য আমি চিন্তা করছি বট গাছের নিচে আমি একটি বিদ্যালয় স্থাপন করব, একটি আদর্শ বিদ্যালয়, যাতে সব বয়সের মানুষ আমার কাছে আইসা সাধারণ জ্ঞান শিক্ষা নিতে পারে। আর মানুষকে আমি হাসতে শিখাবো, মানুষ যেন হাসে। আর মানুষ হাসতে শিখলে সব বয়সের মানুষ, যাতে যে কোনো লোক যে কোনো সমস্যা হাসি মুখে সমাধান করতে পারে, তাহলে তোর দুঃখটা থাকলো না, কষ্টটা থাকলো না। কেমন ঠিক আছে না মা? হ্যাঁ, তোমার দেখেই মনে হচ্ছে তুমি খুশি। থাক, মানে রাইতে কইছি তো পুরোটা বুঝো নাই, পরে আমি ডিটেল করবো না। তা খুশি হইলে তোমার চেহারা এরকম হয় কেন? আচ্ছা ঠিক আছে, আমি যাই। মা আমার হচ্ছে একটা ভাত ভাত খামো না, আমি তরকারি দিয়ে খামো না ভাত। সবুজ ভাই ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই ঘন্টাটা কই লাগাম? বেলটা টাঙ্গা, ওই গাছের লাগাও টাঙ্গা। কিরে কেউ আহে না কিনলে? আইবো ভাই, আইবো আইবো। মুখ চোখ বেজার করে গস কেন, হাসি মুখে কইতে পারস না ভাই? আপনি তো মুখ বেজার করে রাখছেন। ও কিরে কেউ আয়না গেলি কারে? আইবো ভাই, আইবো আইবো। কেউ আয়না, দশটায় তো টাইম দিছিলাম। হ্যাঁ ভাই, আমাকে কিন্তু টেয়া দেওয়া লাগে না, এর লেগে আয় না। আমার মনে কি ভাই, আমাকে বিদ্যালয়টা চলতো না। মুখ বেজার কি লেগে, হাসি মুখে ক। এই কথা হাসি মুখে কেমনে কম? সব সময় আসি আসি অবশ্যই।
ক্লাস শেষ? ক্লাস শেষ না, শুরুই হয় নাই। ছাত্রছাত্রী কেউ আহে নাই, দেখেন না। কেডা কইছে ছাত্র নাই? ওই যে দেখেন বাড়ি খালি, মাথা ডাক গয়ে দাও। কিছু কইবেন? গাধা, আমি তোমার ছাত্র। কয় কি রে, দেখছস কয় কি? হ্যাঁ, আসেন 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 আসেন। আমাদের বিদ্যালয়ে প্রত্যেক দিন দুইটা করে ক্লাস হইল। হ্যাঁ, তো আজকে আমাদের প্রথম ক্লাস হইল ভাই। তাহলে ক্লাস শুরু করি কি কন? আমাদের বিদ্যালয়ে প্রত্যেক দিন দুইটা করে ক্লাস হইব। প্রথম ক্লাস হইল হাসি ক্লাস, দ্বিতীয় ক্লাস সাধারণ জ্ঞানের ক্লাস। হাসি জিনিসটা হার্টের জন্য ভালো, হার্ট ভালো থাকলে মনটা সুস্থ থাকে। এক কাজ করেন, সবাই মুখের কাঁটাটা দুই দিকে প্রসারিত করেন এরকম। বাহ 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 বাহ, ভালো, খুব ভালো। এখন সবাই একসঙ্গে একটা জোরে হাসি দেন। আরে তুই তুই কষ্ট করে আনতে গেলি কেন? এটা কোনো ব্যাপার না। আচ্ছা মারে, তুই কি তোর মার কাছে যাস? সব সময় না একই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না চাচা। এখানে আসলে তুমি, ঢাকায় গেলে ছোট চাচা, সবার ওই একই টপিক। তোর মা কষ্ট পায় তো? ও তার কষ্ট কষ্ট, আর আমার কষ্ট কষ্ট না? কার কষ্টের ওজন বেশি, আমার না মার? না, তুইও কষ্ট পাস, কিন্তু তোর মাও তো কষ্ট পায়। মোটেও পায় না, যদি পেত তাহলে সে আরেকটা বিয়ে করতো না, তাও ঠিক বাবা মরে যাওয়ার। তারপরেও তোর মা, তোর মা কিন্তু তোকে অনেক অনেক ভালোবাসে। আমিও আমার মাকে পাগলের মতো ভালোবাসতাম। শুনে কথা বলতে ভালো লাগছে না। এখন ক্লাস শুরু হইব, সবাই বসেন। কে সবাই চলে আসছেন? কেমন আছেন সবাই? ভালো আছি। কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছেন, ভালো আছি বইলা তারেও জিজ্ঞেস করতে হয় আপনি কেমন আছেন। কেমন আছেন? ভালো আছি, আমি অনেক ভালো আছি। তাইলে আমরা আমাদের প্রথম ক্লাস হাসির ক্লাস সেটা শুরু করে দিই। হাসি খুশি থাকলে জীবন সুন্দর। হাসি দিয়া পৃথিবীটারে জয় করা সম্ভব। তাইলে এখন আমরা হাসি শুরু করব, এমন ভাবে হাসবো যেন পাশের গ্রাম থেকেও শোনা যায়। তাহলে হাসি শুরু, রেডি, 1 2 3। ও Oh!
কেমন আছো তুমি? আমার চিনতে পারছো? জি সবুজ ভাই, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, বেশ ভালো আছি। এখানে কি হচ্ছে? এইটা আমার একটা স্কুল, উন্মুক্ত স্কুল। ওই যে সাইনবোর্ড, একটি আদর্শ বিদ্যালয়। আমার কার্যক্রম হইল আমার ছাত্রছাত্রীদের হাসি শিখানো আর স্বশিক্ষায় শিক্ষিত করা। সরি সবুজ ভাই, আমি অন্য আরেকদিন আসবো, আপনি আপনার ক্লাস কন্টিনিউ করেন। মা, হ্যালো মা, কি করো? হেলিকপ্টার চালাই, চালাবি? মা তুমি এত দুষ্ট, এত ফুর্তি করতে পারো, এত আনন্দ করতে পারো। Really, I am enjoying. So funny, you know, mom. Nah, মানে বললাম যে তুমি তো অনেক আনন্দ করো, অনেক ফুর্তি করো, ভালো, খুবই ভালো, চমৎকার, বাহ। আপনার গাছতলার বিশ্ববিদ্যালয়ে পড়ায় ক্লান্ত হয়ে আসেন, যান হাত মুখ ধুয়ে আসেন, ভাত দিতেছি। তুমি এখন আমার উপর রাগ করে রয়েছো মা? না, তুমি যদি খালি একবার দেখতা আমার স্কুলে যে কত ছাত্রছাত্রী। তুমি একদিন আসো, আইসা তুমি দেখো। আমি আপনার বিদ্যালয়ে যাওয়ার যোগ্যতা আছে আমার? আব্বাই বাসায় থাকলে নিশ্চয়ই যাইতো। যাইতো এখন লাঠি নিয়ে যাইতো। তোর আব্বারে আমার সাথে তুই ভালো চিনিস? অবশ্যই আমার আব্বারে আমি তোমার থেকে ভালো চিনি। না থাক, চেতো না, চেতো না, ভুল হয়েছে, অন্যায় করছি, যাই আমি। অবশ্য কোনো জায়গা থেকে প্রস্থানের আগে হাসি মুখে বিদায় নিতে হয়, আমি এখন হাসি মুখে বিদায় নেব। আমাদের একজন মাস্টার নিয়ে আসছিল, কি ছাত্র না মাস্টার নিয়ে? এই আপনি এত কথা কইতেছেন কে? হ্যাঁ ওই তুই এত কথা কস কা? তুই মাস্টার নাকি? একটা থাপ্পড় দিমু। দেখো চাচা, কথা কথা চর দিমু, চর দিমু কে বানা, আমার একটা স্ট্যাটাস আছে। তোর কি স্ট্যাটাস হে? তোর কি স্ট্যাটাস? তুই মাস্টার। চুপ, হাসি বন্ধ। আহেন আপা, আসসালামু আলাইকুম। আহেন বর্ষা, কোন সময় আসছো? এই তো এখনই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এবার কতদিন ছুটি নিয়ে আসছো? এবার বেশ কিছুদিন, প্রায় 7 দিনের মতো। সবুজ ভাই আপনি ক্লাস নিতে থাকেন, আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছি। আমাদের তো এখন দ্বিতীয় ক্লাস, সাধারণ সাধারণ জ্ঞান। তা আমরা এখন সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞানের ক্লাস করব আমরা। এবং আমরা আজকে যে কাজটা করব, যে আমরা সাধারণ জ্ঞানকে নিয়ে আমরা মানে ওইটাকে অর্জন, বর্ষা তুমি কিছু মনে করো না, মানে তোমার সামনে আমি আসলে ক্লাস নিতে পারবো না। তুমি যদি একটু ব্ল্যাকবোর্ডটার পিছনে গিয়ে দাঁড়াইতে আমার একটু সুবিধা হয়। ও জি জি, আপনি পড়ান আমি। ঠিক আছে, আর দেখতে পাবো। তাইলে ওই যে আমরা যে কথাটা নিয়ে আলাপ করতেছিলাম, সেটা হচ্ছে যে ওই সাধারণ জ্ঞানের যে বিষয়টা আমার ঘন্টাতে ঘন্টা দিতে ভুলে যায়। ক্লাস শুরু হবে।
তো এই যে ঘন্টাটা যে দিতে ভুলে যায় সে না, মানে সাধারণ জ্ঞান। তা আমাদের গ্রামে প্রায় একটা ভুল করা হয়, শুধু আমাদের গ্রামে না, বাংলাদেশের অধিকাংশ গ্রামেই একটা ভুল করে। মেয়েদের মনে করে যে এদের বেশি পড়াশোনা করানোর দরকার নাই, এখনও এই অবস্থা রয়ে গেছে। জি স্যার, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। যদিও সরকারি আইন আছে একটা নির্দিষ্ট বয়সের আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু গোপনে গোপনে এই কাজটা কিন্তু ঠিকই হয়, আমরা আইনটাকে পাত্তা দিই না, এটা কিন্তু ঠিক না। তো একটা পুরুষের যেমন সমাজের কাছে অধিকার আছে, নারীরও কিন্তু আছে সমান অধিকার, সেটা তারে কিন্তু দিতে হবে। হ্যাঁ, না দিলে হবে না। একজন নারী শিক্ষিত হইলে সংসারের জন্য লাভ, সমাজের জন্য লাভ। নেপোলিয়ন বোনাপার্ট বলছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। ঠিক আছে, এখন ছুটি যান। ঠিক আছে, কি বলবো বলো। শৈল ভাই, আমি কালকে থেকে আপনার এই ক্লাসে স্টুডেন্ট হিসাবে জয়েন করতে চাই। কি তুমি কি বললে এটা? তুমি আপনি হাসছেন কেন? তা হাসবো না আমি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া একটা মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি জার্নালিজমে মাস্টার্স করছো, তুমি এই জায়গায় এসে পড়বো মানে? আমার না একটু সাধারণ জ্ঞান কম, আর আমার এটাও মনে হয় যে আমি খুব একটা স্বশিক্ষিত না। তার চেয়েও যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার ভিতরে একদম হাসি নেই। আমি তোমারে পারবো না। কেন পারবেন না সবুজ ভাই? পারবো না, তুমি এত কথা বলতেছো কেন? কত পারবেন না? না দাঁড়ান, আমি কালকে আপনার এই স্কুলে এসে সবাইকে সব কথা বলে দিব। ওই যে অনেক বছর আগে একটা ঘটনা ঘটছিল না, ওটা বলে দিব। কি বলে দেবো তুমি? কি কে বলে দেবো সেটা আপনি তখনই দেখতে পারবেন। শোনেন, অযথা আমার সাথে ঝামেলা করতে যাবেন না। আমি কালকে আসবো, এই পার্টিতে বসবো আর ক্লাস করবো, আমি কোনো কথা শুনতে চাই না, বাস। হাসির বিদ্যালয়ের টিচারের মুখে হাসি নেই কেন? হাসেন, হাসেন, এখন আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ জি স্যার। তা আমাদের প্রথম, না 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 না, এটা তো একদম ঠিক না। আমি আপনাকে কি বলেছিলাম, আমি ক্লাস করব না? দেখো বর্ষা, আমি তো তোমারে বলছি, তুমি ও ঠিক আছে, তাহলে আমি সবাইকে বলেই দিই। আচ্ছা, আমি না আপনাদের সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি, আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনেন। শুনেন, সে আমার ছাত্রী, তালি দেন, তালি দেন, সে আমাদের ছাত্রী, সে আমাদের ছাত্রী। থ্যাংক ইউ সুশ ভাই। ও হচ্ছে আমার ফ্রেন্ড রানা, ও ঢাকা থেকে এসছে। আপনি যখন ক্লাস নেবেন তখন ও একটু ছবি তুলবে, ভিডিও শুট করবে, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে। অবশ্যই আপত্তি আছে, আমি কি ফটো স্টুডিও খুলছি নাকি এই জায়গায়? ও আপত্তি আছে না, তাহলে আমি সবাইকে বলেই দিই, আপনারা সবাই শুনেন, অবশ্যই ছবি তোলার দরকার আছে, সবাই তালি দেন। এটা ডকুমেন্টেশন থাকবে। হ্যাঁ, ডকুমেন্ট থাকার দরকার আছে না, ভিডিও হবে, ছবি হবে, এগুলোর টানা তুই তোর কাজ শুরু কর। ঠিক আছে। তাহলে তাহলে এখন আপনার এই
একটু একটু ভাই আপনি একটু একটু দূরে সরে একটু একটু পরে ছবি তোলেন। হ্যাঁ আমি আমি একটু কথা বলি, শোনেন, ওই একটা জিনিস সবাই মনে রাখবেন, কেউ যখন কোনো কথা মজা করে, একটা জিনিস সবাই মনে রাখবেন, কেউ যখন কোনো কথা মজা করে কেউ যখন, আরে ভাই আপনি ই করেন মানে একটু পরে তোলেন, আমি একটা লাইনও শেষ করতে পারি না। হ্যাঁ আর আপনার বাতি আঙ্গায় ছবি তোলেন কেন, বাতি নিবেন, বাতি নিবেন ছবি তোলেন, যান। যখন কেউ কোনো মনের মজা থেকে কথা বলবে তখন মনের মজা নিয়ে সেই কথাগুলি শুনবেন। হ্যাঁ এটা হচ্ছে মানুষের সদ্গুণ, এটা মানুষের ভদ্রতা। হ্যাঁ তা আমরা ভদ্রতা বজায় রাখব। আমি কি কি বলছি ভাই, ভদ্রতা? হ্যাঁ আমরা ভদ্রতা, আমরা ভদ্রতা বজায় রেখে চলব সবসময়। আমরা আমরা এটা কোনটা ভদ্রতা, ভদ্রতা আমি একটা কথা বলি, এটা সবাই একটু ভালো করে শুনবেন, নিজে বাঁচবেন আরেকজনকে বাঁচতে দিবেন, এবং খবরদার ভুলেও আরেকজনকে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব করবেন না, আমি একজন শিক্ষক, শিক্ষকের কথাটা একটু আপনাদের সকলের মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ ডিস্টার্ব করার চেষ্টা করবেন না, কারণ আমার একটা মহৎ উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য নিয়ে আমি আগাইতেছি। সবাই একটু হাসেন। আসেন সবাই। আজকা তো একটা বিশাল ঘটনা ঘটে গেছে আমার বিদ্যালয়ে, বিশাল ঘটনা। বিদ্যালয়ের কথা ছাড়া অন্য কথা থাকলে কো? আরে শুনো না তুমি, আগে আমার আগে আমার কথাটা একটু শুনো। ওই যে এ আছে না চেয়ারম্যান চাচার ভাতিজি, যে বর্ষা, বর্ষা আইছে আমার বিদ্যালয়ে ভর্তি হওয়ার লেগা। বিদ্যালয়ে তো কি করবো, ঠিক আছে ভর্তি হও আসো। সবসময় তার সবসময় লগে থাকে আর খালি ছবি তুলে, ওর কাজ খালি ভিডিও করা। মিশা কথা না, তুমি তো বেশি বেশি কল, তুমি যাও তাহলে কালকে যাও, গিয়ে দেখে এসো তো। আই সালাকি করো, আমার লগে সালাকি করো, এসব ফালতু কথা কইয়ে আমারে তুমি বিদ্যালয়ে নিয়ে যাইতে চাও না? আচ্ছা ঠিক আছে, না গেলে না যাও, তুমি কান্না ছাড়ো, বর্ষা যে কোনো সময় চলে আসতে পারে, মানুষজনের ব্যাপার ছাড়ো না। আসুক না আসুক, দেখুক কত বড় মিথ্যু, না আসলে আমি অনেক ডাকাই আনবো, মিথ্যু কথা। আজকে আমরা প্রথমে আলাপ আলোচনা করব প্রতিবেশীদের প্রতি দায়িত্ব কর্তব্য নিয়ে, তারপরে আলোচনা করব মেহমান মানে অতিথিদের প্রতি আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য আছে সেটা নিয়ে। স্যার আপনি না গত সপ্তাহে কইছিলেন আজকে আমাকে ভালোবাসার ক্লাস নেবেন। এই আজকে কি ব্যাপার,
আজকে মঙ্গলবার, শনি মঙ্গলবার দিন প্রেম ভালোবাসা নিয়ে কথাবার্তা বলা যাবে না, পরের সপ্তাহে, পরের সপ্তাহে। না 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 না, আপনি যখন কথা দিয়েছেন যে আপনি আজকে ভালোবাসা নিয়ে ক্লাস নেবেন, আপনি ভালোবাসার কথাই বলবেন নাকি? আপনারা কি বলেন? স্যার ভালোবাসার ক্লাস নেন। আচ্ছা আজকেই আজকেই আমি বলবো, অসুবিধা নাই, কিন্তু তার আগে পাড়া প্রতিবেশী আর মেহমানদের প্রতি দায়িত্ব কর্তব্য নিয়ে কথাবার্তা বললে নেই। হ্যাঁ জি। তো পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর না কিন্তু সুন্নত, আমাদের ধর্মে এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার প্রতিবেশী সে কেমন আছে, ভালো না মন্দ, তার বিপদে আপদে তার পাশে গিয়ে দাঁড়াইতে হবে, তার খোঁজ খবর করতে হবে। হ্যাঁ, আর অতিথি, অতিথি হইল লক্ষ্মী, লক্ষ্মীর অমর্যাদা করা যাব না। ঠিক আছে জি, আমরা সবাই বুঝতে পেরেছি, এখন আপনি ভালোবাসা নিয়ে কথা বলেন। তাহলে ভালোবাসা, ভালোবাসা জিনিসটা তো ভালো, ভালোবাসা হইলো এটা। ফিতা আটকে গেছে? না ফিতা আটকায় না, এই যে ডিস্টার্ব। না না দোস্ত, আপাতত এখন ছবি তোলার দরকার নেই, ভালোবাসা নিয়ে কথা বলবো, মনোযোগ দিয়ে শুন। বলেন। আমি বলতেছি, আমি এটা বলতে পারবো না, এরকম না, এটা এটা বলা যাবে না। কেন, এটা তো মানে এটা তো সবার জীবনেই যেমন ভালোবাসার উপর ভর করে দুনিয়াটা চলতেছে, ঝগড়ার উপর ভর করে দুনিয়া চলতে পারে, যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা, যেমন পাড়া প্রতিবেশীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বাপ মায়ের ভালোবাসা, এই সব এইগুলাই এইগুলাই ভালোবাসা। শেষ। এক্সকিউজ মি, আপনি একটা মূল্যবান টপিক ভুলে যাচ্ছেন না, মানে প্রেমিক প্রেমিকা ওদের ভালোবাসা। প্রেমিক প্রেমিকার ভালোবাসা তো এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই? স্বামী স্ত্রী বললাম না আমি, আমি আমি বলছি না স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী কি প্রেমিক প্রেমিকা? না, ওই তো প্রেমিক প্রেমিকার ভালোবাসা এর মধ্যে ঢুকে দাও ভাই, আছে রে ভাই। এই কিন্তু সবুজ ভাই, ভালোবাসা হয় কেমনে আর আমরা বুঝবো কেমনে? বলেন বলেন। আরে ভাই এটা বোঝা যায়, এটা বোঝা যায় ভাই, নাম তার কি আছে, এটা বোঝো না, এত বয়স হয়েছে, এটা বোঝা যায়। আরে কিভাবে বোঝা যায় সেটাই তো বুঝিয়ে বলেন না সবাইকে। বর্ষা তুমি কিন্তু একটু বেশি বেশি। ও আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আসলে আমার কথাটা তো তুমি শেষ করতে দিবা, আমি কি বলছি, আমি বলছি যে তুমি বেশি বেশি বুঝো, তোমার জ্ঞান বেশি, তাহলে এটা এটা প্রশংসা না তোমার, এটা তো একটা প্রশংসা করলাম আমি। শোনো, ভালোবাসা হইলো মানে তোমার আশপাশে বলে দেবো যে তুমি প্রেমে পড়ছো, সব কিছু ভালো লাগবো, সব কিছু সুন্দর লাগবো, সবাইরে ভালো লাগবে। একটা ডোবারে মনে হইব বঙ্গোপসাগর, কচুরি পানার ফুল রে মনে হইব গোলাপ। বর্ষা বুঝছো? জি বুঝতে পেরেছি। বর্ষা তুমি আমার সাথে এমন করিতেছো কেন বলিবে? আমি কি এমন করিতেছি মহাশয়? তুমি আমারে ভেঙ্গাও না। এখন কথা ভেঙালাম, এখন নৌকো ভেঙাবো।
আমি এরকম চিপায় পড়িলে সাধু ভাষা বাহির হয়, এটা তো জানোই। সাধু ভাষা শুনিলে আমার মজা করিতে ইচ্ছা হয়। আচ্ছা ঠিক আছে, আর বলিব আর কমো না, আমিও ভেঙাবো না। আচ্ছা তুমি কি এইসব বলিবার, এইসব করার জন্য তুমি আমার এই জায়গায় নিয়ে আসছো? না একদম না। আপনাকে এই নৌকায় আনার ব্যবস্থা করা হয়েছে যাতে আপনি এবার দৌড়ে পালিয়ে যেতে না পারেন। মানে কেন আপনার মনে নেই ওই যে স্কুল লাইফের ঘটনা? আমি তখন ক্লাস সিক্সে, আপনি তখন ক্লাস টেনে, একদিন হঠাৎ করে আসলেন, এসে ভালোবাসার প্রস্তাব দিয়ে দিলেন এক দৌড়। কাশাকাশি করে কোনো লাভ হবে না। আজকে যদি আপনি দৌড়ে পালিয়ে যেতে না পারেন, এই জন্য নৌকা অ্যান্ড পানি ঝাঁপ দিবেন, ঝাঁপ দিয়েও লাভ হবে না। আর ঝাঁপ দেওয়ার প্রয়োজনও নেই। আপনি এটা মনে করেন না যে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি বলে এগুলো বলছি। তবে হ্যাঁ, এখন না আমার আপনাকে অনেক বেশি ভালো লাগে। স্পেশালি আপনি গ্রামের লোকজনের জন্য যা করছেন সেটা খুবই ভালো। আপনাকে নতুন বউর মতো লজ্জা পেতে বলে নিত। সখী ভালোবাসা কারে কয়, সিকিকে বলি যাত না ময়, সিকিকে বলি চোখের জল, সিকিকে বলি দুঃখের সাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের। আজকে আমরা কথা বলবো মাকে নিয়ে। এই পৃথিবীতে মায়ের উপরে কিছু নাই, কেউ নাই। মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে ধারণ করেছেন, তারপর আমরা পৃথিবীতে আসছি। মা আমাদের পৃথিবীতে না আনলে এই পৃথিবীর আলো বাতাস কিছুই আমরা পাইতাম না। একটা কথা মনে রাখবেন সবাই, মা মা, তার কোনো অপরাধ নাই। অপরাধ করলেও অপরাধ নাই। না, মা কোনো অন্যায় করতে পারে না। মা মাই, আর মায়ের দোষ ধরা সন্তানের কাজ না। সন্তানের কাজ মাকে ভালোবাসা। একটা জিনিস মনে রাখবা, যে সন্তান মাকে কষ্ট দেয় সে কোনো দিন শান্তি পাবে না। আর যদি মা আর একটা বিয়ে করে সন্তানকে কষ্ট দেয় তো কষ্টটা নিবা না। কষ্টটা নেওয়ার দরকার নেই, কি মনে করো? মা তোমারে ভালোবাসে না, তোমারে ছেড়ে চলে গেছে, তার হয়তো অন্য কারণ ছিল যেটা সে প্রকাশ করতে পারে নাই। মা ঠিকই ভালোবাসে, মার ভালোবাসার তো আসলে তুলনা হইব না। আর আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার, যে একজন মা সন্তানকে যেভাবে ভালোবাসতে পারে, সন্তান চাইলেও মাকে সেভাবে ভালোবাসতে পারবে না।
কারণ সন্তান মায়ের গর্ভে থাকে, সন্তানের গর্ভে মা থাকে না। বেদনা, এই ভালোবাসা, এটা একান্ত মায়ের নিচের। আর একটা কথা, মানুষ একা চলতে পারে না। আর মানুষ যখন বৃদ্ধ হয়ে পড়ে তখন আরও পারে না, তখন সে অসহায় হয়ে যায়, তখন সে শিশুর মতো। শিশুকালে তোমার মা তোমাকে যেভাবে লালন পালন করছে, এখন তোমার দায়িত্ব তোমার মাকে সেভাবে লালন পালন করা। এটাই সত্যি কথা, তোমার দায়িত্ব একটাই, মাকে ভালোবাসা, সারা জীবন ভালোবাসা। কথাটা সহজ, কিন্তু এই সহজ কথাটাই আমরা অনেকে ঠিকঠাক প্রধান পালন করি না। জি স্যার। মায়ের কান্দ যাব জীবন, সামার কান্দর মনে জীবন রে, ঘরে বার পরিবার কান্দন কয়েকদিন পর থাকে না, জনম দুঃখিনী আমার জনম দুঃখী মা গো। আচ্ছা বর্ষা, আমি কি এমন করলাম যেটা টেলিভিশনে দেখাই দেব? আপনি কি করেছেন সেটা আপনি নিজেই বুঝতে পারছেন না। আমরা গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছি, আপনি জানেন গ্রামের প্রতিটা মানুষ আস্তে আস্তে করে বদলে যাচ্ছে, আপনার কারণে বদলে যাচ্ছে, আরও বদলাবে। আচ্ছা ঠিক আছে, বদলাইলে ভালো, কিন্তু টেলিভিশনে দেখাই দেবো কেন? আপনি তো জানেন আমি আগে আমার মার সাথে কথা বলতাম না, কিন্তু আপনার বিদ্যালয়ে আসার পর থেকে আমার মার সাথে আমার এখন খুব ভালো সম্পর্ক। আমি এতদিন আমার মাকে ভুল বুঝেছিলাম। আপনি কেন বুঝতে পারছেন না, আপনার এই প্রোগ্রামটা মানুষ দেখলে অনেক খুশি হবে, মানুষ অনেক ইন্সপায়ার্ড হবে আপনাকে দেখে, এটা প্রয়োজন। আর তুমি কি জানো এই বিদ্যালয় দিছি দেখে আমার মা আমার পৌঁছাইতে রয়েছে, গত এক মাস ধরে আমার সঙ্গে ভালো করে কথাই কয় না। তাহলে তো আরও ভালো, উনিও নিশ্চয়ই এই প্রোগ্রামটা দেখে খুশি হবে। আর আপনাকে টিভিতে দেখা গেলে উনি তো মা, উনি খুশি হবে না? বুঝে ভালাইছি, আমার মার পানিশমেন্ট আরও বাইরে গেল, কানমালা আরো বেশি করে দিব। আরে না, এমন কিছুই হবে না। আরে ভাই, আমার মা রেখে তুমি আমার থেকে বেশি চিনো, হইব না, গেলাম আমি। আরে ম্যাডাম, শুটিং কি প্যাক আপ করে দেব? হ্যাঁ প্যাক আপ করে দাও। আমি অনুষ্ঠানটা করব। সত্যি? হ্যাঁ, কিন্তু তার আগে একটু মারে জানাবো, মারে না জানাই আমি কোনো কাজ করি না। কোনো সমস্যা নেই, যদিও আপনার আম্মা রাজি হবে না, তারপরেও আমিও যাই আপনার সাথে। হ্যাঁ চলো দেখি কি কয়। ওদিকে আমি না একটা জরুরি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। বলো। আমি জানি আপনি বিষয়টা ভালোভাবে নেবেন না, তারপরে বলছি, আমরা আসলে সবুজ ভাইকে নিয়ে টিভি চ্যানেলের জন্য একটা অনুষ্ঠান করতে চাই, উনি যে আদর্শ বিদ্যালয় স্থাপন করেছে ওই বিষয়ে।
আমি জানি আপনি জিনিসটা ভালোভাবে নেবেন না, তারপরেও আমার মনে হয় যিনি যা করেছেন সেটা সত্যি অনেক মহৎ একটা কাজ। কি বললা? না মানে আমি শুনেছি যে আপনি বিষয়টা মেনে নেননি। কে বলছে? কে শুনছে যে আমি বলছি এটা মহৎ কাজ না? আমি এতদিন কিছু বলি নাই, কিন্তু আমার ছেলে কি করতেছে কি কাজ করতেছে সেটার আমি খোঁজ নেব না। আমি বাড়ি বাড়ি গেছি, আমি বাড়ি বাড়ি গিয়া দেখছি মানুষের হাসি খুশি মুখ দেখছি সেখানে, আমার ছেলের বিদ্যালয়ে পড়া সবাই কেমন হাসি খুশি হইয়া গেছে, এই গ্রামের চেহারাটা বদলাই গেছে, গ্রামের সব সমস্যার সমাধান এখন হাসি মুখে হয়, এটা যে মহৎ কাজ আমি মা আমি বুঝুন না। আমার ছেলে গ্রামের গর্ব, আমি জানি না কত মহৎ কাজ করছে আমার ছেলে। মা তুমি এমন কে? হ্যাঁ তুমি এমন কে লিগা মা? তুমি জানো আমি কি করছি? আমি প্রত্যেকদিন আসমানের দিকে চাইয়া খালি আব্বারে খুঁজতাম, আব্বার কাছে বিচার দিতাম, আব্বা তুমি এসে আমার মারে বুঝাই দিয়ে দাও। কেন আমি বিচার দিতাম? ভিতরে ভিতরে তো সেই ঠিক ভালো কাজ করছো বাবা। তুমি দুষ্টু কি লিগা মা? ধন্যবাদ খালা মা, আপনি প্রিয় বিষয়টাতে মত দিয়েছেন সেটা সত্যি খুব ভালো হয়েছে। আপনি দেখেন আমি সবুজ ভাইকে কোথায় নিয়ে যাই, সে এখন শুধু গ্রামে সীমাবদ্ধ থাকবে না, আমি নিজে তাকে শহরে নিয়ে যাব, শহরের জায়গায় জায়গায় তাকে নিয়ে আমি অনুষ্ঠান করব, সে শহরের মানুষের মুখে হাসি ছড়াবে, সে যে কী লেভেলের জনপ্রিয় হয়ে যাবে আপনার কোনো আইডিয়াই নেই খালাম্মা। না আমি শহরে যাব না, তোমার অনুষ্ঠানে অংশগ্রহণ করবো কিন্তু আমি আমি শহরে যাব না, আমি আসলে যা করছি সেটা জনপ্রিয় হওয়ার লোভে কিন্তু না, কারণ সবাই সব কাজের জন্য না, শহরের দায়িত্বটা অন্য কেউ নিব এটা আমি পারবো না, আমি আমি গ্রামে থাকি, আমি গ্রামেই থাকি, হ্যাঁ গ্রামে থাকি আমি। আমরা আছি একটি আদর্শ বিদ্যালয়ে যা স্থাপনা করেছে আমাদের সবুজ ভাই, আমরা এখন কথা বলবো সবুজ ভাইয়ের সাথে। আমি দেখেন আমি সবার ইন্টারভিউ নিব, প্লিজ আপনারা কেউ অস্থির হবেন না। রোলিং রোলিং 5 4 3 2 1 0 0 অ্যাকশন। আমরা কথা বলবো আরে আরে ছোট টাকা আরে ছোট টাকা আরে আরে